প্রদীপ বিড়ি কোম্পানি বন্ধ করা আর স্বত্বাধিকারী গ্রেপ্তার করার দাবিত উত্তর হালমারা জেলা আমসুর প্রতিবাদ। শিশু শ্রমিক ব্যবহার করার অভিযোগ। আজি বিয়লি হ্রদ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চমুকৈ আমসুর উত্তর হালমারা জেলা সমিতিয়ে প্রদীপ বিড়ি কোম্পানি বন্ধ করা আর স্বত্বাধিকারী গ্রেপ্তার করার দাবিত প্রতিবাদ সাব্যস্ত করা বলে জানিপরা গেছে। উল্লেখ্য যে যি সময়ত দেশের বিভিন্ন মহলে ধপাতর বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করেছে সেই সময়ত বঙ্গাইগাঁও জেলার মেরেশ্বর আরক্ষী থানার অন্তর্গত জানেরমুখ গাঁওত প্রদীপ বিড়ির স্বত্বাধিকারী অতুল চন্দ্র ঘোষে সম্পূর্ণ ব্যক্তিগত মুনাফার বাবে অসমৰ জাতীয় উৎসব বিহুক প্রদীপ বিড়ির পেকেটত প্রতীক হিসাবে ব্যবহার করাত অসম তথা অসমবাসীর স্বাভিমানত আঘাত আর জাতীয়তাক অপমান করা বলে অভিযোগ উত্থাপন করেছে আমসুয়ে। উক্ত কার্যক আমসুয়ে গরিহণা দিয়ার লগতে কোনো কারণতে সহ্য নকরে মন্তব্য করে ইয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার বাবে সরকার আর প্রশাসনের ওসরত দাবি জানায়। ইয়ার উপরি উক্ত বিড়ির বাংলা ভাষা ব্যবহার করে অসমত বাংলা ভাষা প্রচলনের বাবে গভীর খরচত যুক্ত হয়েছে বলে আনেক অভিযোগ উত্থাপন করে। বঙাইগাঁও জেলার লিঙ্গিসিঙা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ঘন জনবসতিপূর্ণ জানেরমুখ গাঁওত কোম্পানিটি স্থাপন করে পরিবেশ বিনষ্ট করার লগতে উক্ত কারখানার শিশু শ্রমিক নিয়োগ করে শিশু সুরক্ষা আইন ভঙ্গ করার অভিযোগ উত্থাপন করে বিষয়টি তদন্তমূলক নিহিত ব্যবস্থা গ্রহণ নকরলে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার ভাবুকি প্রদান করে আমসুয়ে। আমসুর কেন্দ্রীয় সমিতির সভাপতি রেজাউল সরকারের নির্দেশ মর্মে আমসুর উত্তর হালমারা জেলা সমিতির উদ্যোগত আজি আবেলি 5 বজাত লিঙ্গিসিঙা চারিআলি রাস্তার টায়ার জ্বলাই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে বিভাগীয় কর্তৃপক্ষ বঙাইগাঁও জেলা প্রশাসন তথা অসম সরকার দাবি অনতিকলমে উক্ত কোম্পানিটি বন্ধ করার লগতে স্বত্বাধিকারী অতুল চন্দ্র ঘোষ গ্রেপ্তার করার দাবি উত্থাপন করেন। ইয়ার অন্যথা আমসুয়ে তীব্রতর ভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লগতে আইনি ব্যবস্থা গ্রহণ করিবলৈ বাধ্য হব বলে ভাবুকি প্রদান করে। মন্দিরের পর দোষ ভাবিতে রহমানের উপর এন্টার।